আসসালামু আলাইকুম আবরহান দিসি সৌরভ ফ্রম সৌরভ চল বন্ধুরা আপনারা জানেন যে আজকে থেকে বাংলাদেশের যে ঢাকাতে ভিএফএস গ্লোবালে মাল্টার জন্য ফাইল জমা নিবে তো এরপর থেকে অনেকে প্রশ্ন করছেন আমি গতদিন একটা ভিডিও তৈরি করেছিলাম সেই ভিডিওতে অনেক কমেন্ট এসেছে ভাই আমরা তো ইন্ডিয়াতে আমাদের ফাইলপত্র জমা দিছি অথবা আমরা তো বর্তমানে ইন্ডিয়াতে আছি আমাদের বিষয়টা কী হবে আমাদের কি ইন্ডিয়া থেকে ভিসা হবে নাকি আমাদের ফাইলপত্র আবারও বাংলাদেশে আসবে আমাদেরকে বাংলাদেশ থেকে ভিসা নিতে হবে তো এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে চাই যে যারা ইন্ডিয়াতে অলরেডি ফাইল জমা দিয়ে দিয়েছেন এবং যারা অলরেডি ইন্ডিয়াতে আসেন যে হোটেল খরচ করে অনেকেই জানেন যে হোটেলে থেকে দীর্ঘদিন হোটেলে থেকে থেকে আপনাদেরকে ভিসা নিতে হয় তো তাদের কোনো টেনশন নেই আপনাদের ভিসা ইন্ডিয়া থেকেই হবে আর যারা ঢাকাতে ফাইলপত্র জমা দিবেন তাদের জন্য একটু বলে রাখি নতুন করে আবার যে দীর্ঘমেয়াদে ভিসা এবং যে ইন্ডিয়াতে অবস্থিত মালটা দূতাবাস দিল্লিতে অবস্থিত ওখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে হলো আপনাদেরকে এই যে ঢাকাতে ভিএফএস গ্লোবালে আপনাদেরকে ফাইল জমা দিতে হবে তা না হলে কিন্তু জমা দেওয়ার সুযোগ থাকছে না আর অনেকেই একটা কমপ্লেন দেন যে ভাই আমরা প্রায় এক দেড় মাস মালটা দূতাবাসের আশপাশে একটা হোটেল নিয়ে আছি বাট আমার ভিসাটা হয়নি তো ভিসা হওয়া না হওয়ার বিষয়টা সম্পূর্ণ তাদের হাতে কারণ আপনি যে প্রপার ডকুমেন্ট দেন আপনার ডকুমেন্ট যদি সবগুলো লিগাল থাকে তাহলে ভিসা আপনার হানড্রেড পার্সেন্ট হয় আর হলো ইদানি একটা সমস্যা হচ্ছে যে বাংলাদেশে যেদিন থেকে যে ফাইলপত্র নিবে বলে শোনা যাচ্ছিল সেদিন থেকেই নাকি ভিসার রেশিওটা কমে গেছে আর আরও একটা কারণ আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করেছি বছরের শেষে প্রত্যেকটা দেশের ভিসা রেশিও কিন্তু কমে যায় কারণ বছরের শুরুতে কিন্তু মোটামুটি সব কোম্পানি হিসাব কিতাব করে তাদের কতগুলো চাহিদা কতগুলো শ্রমিকের কতগুলো লাগবে এই সব বিষয় ঠিক করে বছরের শুরু থেকেই কর্মী নেওয়া শুরু করে আর বছরের শেষে তাদের অনেকটাই দেখা গেলো চাহিদা অনুযায়ী যোগান কমপ্লিট হয়ে যায় তাদের শ্রমিক নেওয়া হয়ে যায় অথবা বছরের শেষে কোম্পানির একটা ক্লোজিংয়ের বিষয় থাকে সেজন্যই মোটামুটি বছর শেষে কোম্পানিগুলো লোকজন কম নিতে চায় সেজন্যই কিন্তু এই যে ভিসার রেশিওটা বছরের শেষে কমে যায় এটাই মূল কারণ আর যাদের জন্য ভিডিও তৈরি করেছিলাম যে যারা ইন্ডিয়াতে ফাইল জমা দিয়েছেন ইন্ডিয়া থেকে আপনাদের ভিসাটা ইস্যু হবে আর বাংলাদেশে আপনি ভিএফএস গ্লোবালে ফাইল জমা দিলেও এই ফাইলগুলো ইন্ডিয়াতে চলে যাবে গিয়ে ওখান থেকে ভিসা প্রসেসিং কমপ্লিট হবে তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন বন্ধুদের দেখার সুযোগ না বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে